নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ। পাগলাদাসু সিরিজের এটি ত্রয়োদশ গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। জলধরের মামা পুলিশে চাকরি করেন, আর তার পিসেমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত, জাল জুয়া চোর জব্দ করার সব রকম সংকেত সে যেমন জানে, তেমন তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে গিয়ে হাজির হয়। কে চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো, তখন জলধর তাদের বললে, আপনারা একটুও সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। দেখুন, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপর জানলায় গরাদ নেই, একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওসব হবার জো নেই, আমি রামদিনকে বলে রেখেছি, জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও বিন্দু মাত্র দমেনি, বলল, ওই আহামক রামদিনটার বোকামিতেই সব মাটি হয়ে গেল, যাক আমার জিনিস চুরি করে হজম করতে হবে না, দু চার দিন যেতে দাও। দু মাস গেল, চার মাস গেল, কিন্তু চোর ধরা পড়ে না। চোরের উপদ্রবের কথা আমরা তখন প্রায় সবাই ভুলেই গিয়েছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তার থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে যেন এসে লুচি টুচি সব বেমালুম খেয়ে চলে গিয়েছে। তারপর ক্রমে আরো দু চারটি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, হে ডিটেকটিভ, এবেলা যে তোমার আর বুদ্ধি খোলে না, এর মানেটা কি? জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো। তারপর সে খুব সাবধানে কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলে যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু দুদিন যেতে না যেতেই আবার চুরি। পাগলাদাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিনের ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল, কে যেন তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ চুপ, অত চেঁচাস নে, তাহলে কি চোর ধরা পড়বে? কিন্তু পাগলা কি সে কথা শোনে? তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আরে আর দুদিন সবুর কর, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরে দিচ্ছি, আরে এ সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল,
তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞেস করো তো। সত্যি তো আমাদের সে খেয়াল হয়নি, ছোকরা তো রাত দিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতেই হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয়, সে এক গাল হেসে বলল, আমি তোমাদের ইচ্ছে করে ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম, 8-10 দিন আর চুরি হয়নি। তখন জলধর বললে, এই তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে, চোর তো টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, সে কি আর চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন আর খাবার চুরি হয়ে গিয়েছে। আমরা আবার বললাম, হ্যাঁ কি এ চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না, তার সব ভয় ঘুচে গেল যে? তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশুনো এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশয়ের ক্লাসে সে আরেকটু হলে মার খেত আর কি। দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল যে তার চোর ধরার বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় একটা ঠোঙায় করে সরভাজা, লুচি আর আলুরদম রেখে চলে আসবে, তারপর যেন কেউ সেদিকে না যায়। স্কুলের বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব, আর কয়েকজন থাকব উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিনের ঘরে ঢুকতে গেলে তাকে দেখা যাবে। সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না, সবাই ভাবছে কতক্ষণে টিফিনের ছুটি হবে, কতক্ষণে চোর ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে যে কি করা হবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগল। মাস্টার মহাশয় বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন, পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হল, কিন্তু সময়টা যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আরো 10-12 জন উঠোনের কোণের ঘরটাতে রইলাম, আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকল। জলধর বলল, দেখো চোরটা যেরকম শেয়ানা দেখছি আর যেরকম তার সাহস, তাকে মারধর করাটা ঠিক হবে না, লোকটা নিশ্চয় খুব সন্ডা হবে। আমি বলি কি, সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠব, তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা পড়ে যাবে। আমাদের রামপদ বলে উঠল, কেন, সে যে খুব সন্ডা হবে তার কি মানে? সে যে কিছু রাক্ষসের মতো খায় তা তো মনে হয় না, যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয়, তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকল হচ্ছে সন্ডা বলতে হয়। সেদিন ঘোষেদের নেমন্তন্নে ওর খাওয়া দেখেছিল তো? বাপু হে, আমি যা বলছি তার উপর তুমি ফোড়ন দিতে এসো না, আর তোমার যদি নেহাত সাহস থাকে তুমি নিজে গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়, তাই আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়ি চুরি করতে এসেছিল এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, কেউ যেন ভেতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতো কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম এক
একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সরভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞেস করলাম, কি হে ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তো তোমাদের বাড়ি চুরি করেছিল, তাহলে চলো এখন ওকে পুলিশে দিই। শেষ হলো সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।